ولا تخير من النوم. السلام عليكم يا رحمة الله، السلام عليكم يا رحمة الله. তাহলে ওই কথাই রইল। ঠিক আছে, আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদাব কাকা বাবু। আদাব, কেমন আছে জিতেন? আপনার আশীর্বাদে ভালোই আছি। গত বছরের খরা যে উপকার আপনি করেছেন। আমি কিছু না, সব আল্লাহর মেহরবানি। সমীরকে ডাকো। আজও ঘুরে পায়? সমীর কোথায়? ওকে ডাক হচ্ছে। এই শ্রমিক মন্ডলের চোখে দশ গ্রামের সবাই সমান। পা জড়িয়ে ধরে আমার কাছে কেউ বিচার চাইলে তাতে আমারই অকল্যাণ হবে। কি হয়েছে খুলে বলো। কত রাতে আমার মা মোরা মেয়েটাকে এক নরপতি ধর্ষণ করেছে। আমি বিচার চাই হুজুর, বিচার চাই। তোমার মেয়ে এই ধর্ষণকারীকে চিনতে পেরেছিল? না বড় হুজুর, তুমি ইজ্জত বাঁচানোর জন্য আমার মেয়ে ওই পাষণ্ডের বুকের কাছে খামচে ধরেছিল। খামচিতে এক দুটো আগুড়া দিকে চেনা সম্ভব হুজুর? এটা আদিম যুগ নয় জব্বার, এটা সভ্য যুগ। তোমার মেয়ের ধর্ষণের বিচার হবেই, অবশ্যই। এত বড় অন্যায়ের বিচার না হলে মন্ডল বাড়ির ঐতিহ্য ধ্বংস হয়ে যাবে ভাইজান। আর জব্বারের মেয়ে সর্বনাশ হয়েছে, কাল হবে আরেকজনের, পরশু। রহমত, আগামীকাল সকালে কৃষ্ণপুরের মাঠে বিচারের ঘন্টা বাজবে। বিচারের ঘন্টা বাজছে, চল সবাই। বিচারের ঘন্টা বাজতেছে, তাদের চলো। আরে আসো না। বড় হুজুর, 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 বড় হুজুর। শহরত গ্রামবাসী, যুগ যুগ ধরে মন্ডল পরিবার এই দশ গ্রামের সকলে সুখ দুঃখের ভাগী হয়ে বিভিন্ন সমস্যার সমাধান করে আসছে। দীর্ঘদিন ধরে আমি বিচার কার্য পরিচালনা করে আসছি। অন্যায়কারী যেই হোক, আমার বিচারে শাস্তি তাকে পেতেই হবে। আপনারা তাকিয়ে দেখুন জব্বর মেয়ের মা মড়াই মেয়েটির দিকে। গত রাতে সে নির্মম ভাবে ধর্ষিত হয়েছে। আজ সবার সামনে অপরাধীকে চিহ্নিত করে আমি এর সুষ্ঠু বিচার করব। কেঁদো না মা, সকলের সামনে ঘটনা সব খুলে বলো। গত রাতে আমার বাবা বাড়ি ছিল না, ঘরে একা ঘুমিয়েছিলাম। মনে করে ওই পাষণ্ড আমাকে ফেলে রেখে চলে যায়। আমার হাতের পাচাঙ্গুলের দাগ ওই ওই পাষণ্ডের মুখে আঁকড়ে দিয়েছিলাম। আমি আমি সুষ্ঠু বিচার চাই হুজুর, বিচার চাই। রহমত জি হুজুর, গ্রামের সবাই এখানে উপস্থিত আছে। প্রত্যেক পুরুষের জামা খুলে বুকের কাছে পরীক্ষা করে দেখো। অহল কি হইব ওস্তাদ, তোমারও তো চেক করব। সেজন্য তো তোর কাছে আসা। আমার কাছে? কারণ ইজ্জত মারছিস তুই। আমি? হ্যাঁ, দশ গ্রামের সবার সামনে বলবি ধর্ষণ তুই করতে। না, তা না হলে জানে শেষ করে ফেলবো। বল বললি। আরে তুমি কি করতেছো ওস্তাদ?
আর কোনো কথা না, বল বলবে কিনা? কমু কমু সব কমু, পরীক্ষা করার আর দরকার নাই ভাইজান। এই সেই নরাধম যে জব্বান মেয়ের মেয়েরে নষ্ট করছে। কথা বলিস না, আমি আমি পাপি হুজুর, ছোট হুজুর যা কইছে সব সত্যি। আপনি আমার যে সাজা দিবেন আমি আমি তো মাথা পাইতে নিব। তোমার মতো নরাধমকে গুলি করে মেরে কুত্তো দিয়ে খাওয়ানো উচিত, কিন্তু আমি তা করবো না। তা তো ওই মেয়ের ইজ্জত ফিরিয়ে দেওয়া যাবে না। নারীর সবচেয়ে বড় সম্পদ তার সতীত্ব। সেই সতীত্বে কলঙ্কের দাগ পড়লে তার জীবনটাই বৃথা। সেই কলঙ্কিত জীবনে আর সংসারপাত হয় না। তাই এই মেয়েকে তোমার গ্রহণ করতে হবে এবং সত্যিকারের স্ত্রী মর্যাদা দিতে হবে। বড় হুজুরের মতো এমন মানুষ আছে দেখে আমরা অহংকার সুখে আছি, শান্তিতে আছি, কোন অভাব নাই, অভিযোগ নাই। বুঝলাম মুন্সি, আমাগো অভাব নাই ঠিক, কিন্তু বড় হুজুরের ঘরে যে অভাব আছে সেটা মনে পড়লে দুঃখে পরানটা ফাইটা যায়। আজ পর্যন্ত একটা সন্তান হইল না, আমলাই দিলে হইতে কত। রহমত ভাই, রহমত ভাই, ঠিক আছে আপনি ঘরে নিয়ে যান, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। আচ্ছা সুখবর আছে, মিষ্টি খাওয়ান, আপনাদের ঘরে নতুন মেহমান আসছে। আপনি সন্তানের পিতা হতে চলেছেন। রহমত, আজ আমার সবচেয়ে খুশির দিন, দশ গ্রামের সবাইকে খবর দিই, মন্ডল বাড়িতে আগামীকাল সকলে দাওয়াত, আমি এক্ষুনি দিচ্ছি। চলে ডাক্তার সাহেব, চলে। জি চলুন। Oh, Salimuddin.
আরে কলি হতি আরে সালি হতি আমি না দিদি বলানি জান মন্দনে বাগে রে আজি তুমি মেহমান তুমি মেহমান রে তুমি মেহমান দোয়া করি দুজনে মা হবে খেলে তো আবার মেয়েটে জোগাড় করতে বলবে, এত রাতে কিন্তু ওসব করতে পারবো না। জোগাড় করতে হবে কেন, তোর ঘরেই তো আছে। আমার ঘরে মানে 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 তোর বউ। এ কি কোন ওস্তাদ, জীবন গেলেও এ কাজ আমি করতে দেবো না। তুই যদি না মানে তোর বাপ দেবে, এমন কাজ করবেন না ওস্তাদ। ছাড়াবে, ছাড়, ছেড়ে দে আমাকে, ছাড় বলছি, ছাড় ওস্তাদ। আমার সর্বনাশ করবেন না। আমার বন্ধু, আমার ভাগ্যবান স্বামী, তোর স্ত্রী যে এত পবিত্র তা তো আমার জানা ছিল না। আরে স্পর্শ করার আগেই একেবারে আত্মহত্যা করে বসলো। কথা বলবো, বউ কথা বল, কথা বলবো, তুই আমার সাথে আর কথা বলবি না, কথা বলবো। সমীর মন্ডল, আজ আমি তোর সব কুকীর্তির কথা বড় হুজুরের কাছে বলে দেব। শয়তান, ব্যাপারটা তো খাপলা হয়ে গেল, বাঁচার একটা উপায় আছে। কি? শামসুকে শেষ করে দিতে হবে। যা চল চল।
বড় হুজুর, বড় হুজুর, বড় হুজুর, কি হয়েছে? আপনার ভাই সমীর মণ্ডল আমার স্ত্রীকে ধর্ষণ করে মেরে ফেলেছে। বলো কি? হ্যাঁ, শুধু তাই নয়, জব্বার মিয়ার মেয়েকেও ধর্ষণ করেছিল, তারপর শামসুকে অপরাধী সাজিয়ে নিজে বিচারের হাত থেকে রেহাই পায়। আপনি এর বিচার করুন বড় হুজুর, আপনি এর বিচার করুন, আপনি এর বিচার করুন হুজুর। তোমার অভিযোগ যদি সত্যি হয় তাহলে বিচার আমি অবশ্যই করব। আমার কাছে আপন পর কোনো ভেদাভেদ নেই হুজুর। সমীর মণ্ডলের বিচার হবেই আগামীকাল সকালে কৃষ্ণপুরের মাঠে, বিচারের ঘন্টা বাজবে। সমীর, তুই? আমি। কি ব্যাপার, তুই এত রাতে এখানে? কাল সকালে যাতে বিচারের ঘন্টা না বাজে সেই ব্যবস্থা করতে আসছি। আমার বিচারের আগেই আপনার বিদায়ের ঘন্টাটা বাজায় দিন। সুমির, আমি তোকে সন্তানের মতো মানুষ করেছি, তার প্রতিদান তুই এইভাবে দিলি? এই তো দেখলাম কই মাছের প্রাণ, এখনো মরে না। এই তোরা বড় হুজুরের রেললাইনের সঙ্গে বাইন্দা ফেল যা। এমন তরিকা করছি যে 10 গ্রামের সবাই জানবে বড় হুজুর তিস্তা ব্রিজের উপর ট্রেনে কাটা পয়জামু লেগেছে। বাবার মতো কে এখন আমাকে আদর করবে? আমি এতিম হয়ে গেলাম ভাই, এতিম হয়ে গেলাম আমি। কেন তুমি আমাদের এভাবে ফেলে চলে গেলে? কেন? কালকে থেকে সব নতুন হয়ে যাবে। বাড়িতে গিয়া আগে সিন্ধুকের চাবিটা নিয়ে নেই, তারপর দেখবি নতুন টাকা কাহাকে বলে, কত প্রকার ও কি কি। তোমার ভাইজান মারা যেতে না যেতেই এত অভিবাদন হয়েছে তোমার? মারা যায়নি আমার শুদ্ধ বড় ভাই, 10 গ্রামের বড় হুজুর জমির মণ্ডল খুন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুন হয়েছে রেল লাইনের উপর ড্যাগা দিয়ে কোপানোর পরও। যখন মরছিল না তখন হাত পা রেল লাইনের সঙ্গে বেঁধে দিয়েছিলাম আমি, আমি সমীর মণ্ডল। তারপর চলন্ত ট্রেনের নিচে পড়ে বাবা কি বলতে কি বলে ফেললাম। হ্যাঁ বলেছি, বেশ করেছি, তাতে কার বাপের কি। হ্যাঁ এখন থেকে এই সমীর মণ্ডল 10 গ্রামের মালিক। খুনের সাক্ষী তোরা 3 জন,
আমার বউ কাউকে বলবে না, কারণ তালাক হয়ে যাবে। আর রহমত যদি মুখ খোলে ওকে আমি গুলি করে মারব। বাকি থাকলে তুই তোকে বাঁচিয়ে রাখলি বিপদ। হ্যাঁ আল্লাহর ইচ্ছা না হলে কেউ মরে না। আমি চলে যাব দূরে, অনেক দূরে। তবে যাওয়ার আগে ওকে অভিশাপ দিয়ে যাচ্ছি যে হিংসার কারণে আমার স্বামীকে মরতে হয়েছে, আমাকে ওই নরপশুটা মারতে পেয়েছে। সে হিংসার পতন একদিন হবেই হবে। আমার অনাগত সন্তান ভূমিষ্ঠ হয়ে সেই মাটির বুকে একদিন তার পিতৃ হত্যার প্রতিশোধ নেবেই নেবে। এই ঝড় বৃষ্টির মাঝে এত রাতে কোথায় যাচ্ছ? আমি এসো, আমার সঙ্গে এসো, এসো এসো আমার সঙ্গে। আল্লাহ আল্লাহ, তুমি রক্ষা করি আল্লাহ। গায়েন, ও গায়েন, তোমার নাতি হয়েছে। আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, কার আমানত তুমি আমার ঘরে পাঠিয়েছো জানি না, এই আমানত রক্ষা করার তৌফিক তুমি আমায় দিও আল্লাহ। নানু ভাই, আমি তোমার সাথে গান করব। সুস্থ নানু ভাই বলি কি, রাবেয়া, ও রাবেয়া দেখে যা তোর ছেলে বলছে কি। বাবা বাবা, আমাকে দেখেছেন? হ্যাঁ, তোর ছেলে নাকি আমার সাথে গান করবে। যেমন নানা তেমন নাতি, আগে বড় হও তারপর গান করবে।
বড় হতে হলে আগে স্কুলে যেতে হয়, লেখাপড়া করতে হয়। কাল থেকে তুমি স্কুলে যাবে, ঠিক আছে? সদা সত্য কথা বলিবে, গুরুজনকে মান্য করিবে, হ্যাঁ বুঝেছে সবাই? এই যে উপর দুটো যোগ আর নিচে দুটো বিয়োগ, এগুলো করো, ভালো করে করো। হ্যাঁ চমৎকার, সুন্দর হয়েছে, দেখি দেখি। এসব আজে বাজে কি লিখেছো, কি লিখেছো? হ্যাঁ স্যার, আমি আমি আবার মিথ্যে কথা, আমার সাথে মিথ্যে কথা? হ্যাঁ তুই আবার কি, এর আগে তো কখনো দেখিনি। ভর্তি হওয়ার জন্য মায়ের সাথে এসেছি। ওর কোনো দোষ নেই স্যার, ওই ছেলেটি এর খাতা বদল করেছে। এই কালো, এদিকে আয়, এদিকে আয়। এই যে দু মাস্টারের সাথে চালাকি, হ্যাঁ তোকে আজ আমি মেরেই ফেলবো। কি পেয়েছিস তুই? হ্যাঁ হ্যাঁ মিথ্যে কথা বলতে নিষেধ করিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। বলুন আপনার জন্য কি করতে পারি? আমার ছেলেকে স্কুলে ভর্তি করাতে চাই। আচ্ছা ঠিক আছে। ছাত্রের নাম বলুন। অন্তর। অন্তর। ছাত্রের বাবার নাম বলুন। কি হলো বলুন? বাবার পরিচয় ছাড়া ছেলেকে ভর্তি করানো যাবে না। বাবার নাম আমি বলতে পারবো না মাস্টার সাহেব, বলতে পারবো না। কেন বলতে পারবেন না? আমি আমার পরিচয় ছেলেকে মানুষ করতে চাই। আইন কানুন বলে একটা কথা আছে। কিসের আইন? এই পুরুষ শাসিত সমাজ আমি মানি না। তাহলে তো এই স্কুলে আপনার ছেলেকে ভর্তি করানো যাবে না। ঠিক আছে, আমার পরিচয় আমি ছেলেকে মানুষ করব। কিরে রাবেয়া, মন খারাপ করে বসে আছিস কেন? নানু ভাইকে স্কুলে ভর্তি করাস নাই? না। কি বলছিস, ছেলেকে ভর্তি না করে চলে এলি? কি হয়েছে আমাকে খুলে বল। সবকিছু খুলে বলার মতো সময় এখনো আসেনি বাবা। আমি সন্তানকে বাবার পরিচয় মানুষ করব না। সমাজকে আমি দেখিয়ে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই, নারীর মূল্য পুরুষের চাইতে কোনো অংশে কম নয়। অন্তরকে আমি আমার পরিচয় মানুষ করব। আমি বুঝতে পারছি তোর মধ্যে কোনো যন্ত্রণা আছে, দুঃখ আছে, আছে সীমাহীন বেদনা। কিন্তু সেই বেদনার রহস্য কি আজই তুই আমাকে জানতে দিলি না? ও কথা বলে আমার অপরাধী করো না বাবা। বাবা বলে যখন দেখেছি তখন সন্তানের দুঃখ বাবা একদিন না একদিন জানবে, যেমন জানবে আমার ছেলে অন্তর। বেদনা বন্ধু, স্কুলে ভর্তি হলে তাতে কি হয়েছে? আমি তোমাকে পড়াবো, স্কুলে পড়া সব তোমাকে আমি শিখিয়ে দিব। স্কুল ছুটির পর প্রতিদিন তুমি এখানে আসবে। এই শালা, পাইছি তোকে, কাল স্যারের কাছে বলে আমাকে মাই খাওয়াইছিলি। ধর শালাকে, মা মা ছেড়ে দাও, মেরু না বন্ধু, তোমরা মা ছেড়ে দাও, মেরু না মা, নাকি তোমরা ছেড়ে দাও। এই কি হচ্ছে এখানে? এই ওইটাতে রাখি। বাবা বাবা, কালু খুব খারাপ, স্কুলে আমার খাতা বদল করেছিল। আমার বন্ধু অন্তর স্যারকে বলে দিয়েছিল, সেজন্য কালু অন্তরকে মেরেছে। খাতা বদল করেছিস কেন? বল বল। আর কোনদিন করুম না। হুজুর করলেন কি, খাড়ায় দুইটা থাপ্পড় দিতে পারলেন না? বলে যাচ্ছিস কেন বাঙালি? ওর বাবা ছিল আমার বডিগার্ড, সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে গিয়ে অকালে মারা গেছে। অতটুকুন ছেলেকে মারলে কোথায় থাকো তুমি? তোমার বাবার নাম কি?
ওর বাবা নেই। ও যাও বাড়িতে যাও, আর কেউ তোমাকে কিছু বলবে না। চল মা চল, চ্যালেঞ্জ হচ্ছে। আসি অন্তর। চল খারাও দুধটা খাও। আহারে হুজুর পেঁচা সাথে দুধ খায় না। আরে পেঁচায় দুধ খায় না, দুধ খায় বিড়ালে। এদিকে আসো আসো বাবাজি খাও। মন্ডল পরিবারের ঐতিহ্য, এখন থেকে অভ্যাস না করাইলে ঐতিহ্য হারাই দিতে পারে। না বাবা খাও। এইসব দেখার আগে আমার মরণ হলো না কেন? এই তো চোখের আগুন থেকে তুমি আমাকে উদ্ধার করো। আপনি কোথায় আছেন, কেমন আছেন জানি না। আপনার অভিশাপ, আপনার অভিশাপ ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন। লেখাগুলি স্পষ্ট হয়েছে রে, এইটা এখানে লাগা। আরে তুই তাড়াতাড়ি আসা লাগা। বাবা আমি রেডি, চলো চল মা চল। কতক্ষণ গান বাজনা আরম্ভ হইল বুঝতে পারছি না। আসুন উপস্থিত সুধীবৃন্দ এবং ভাই ও বোনেরা, আপনারা আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব হায়দার খান এই মাত্র আসন গ্রহণ করলেন, কাজেই অনুষ্ঠান শুরু করতে আর দেরি করব না। এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন সোনাপুরের বিখ্যাত কণ্ঠশিল্পী অন্তর। আমি বাঁধি খেলা ঘর তোমলারে, কি আশায় বাঁধি খেলা ঘর তোমলারে, কি আশায় বাঁধি খেলা ঘর, কি আশায় বাঁধি রে বাঁধি খেলা ঘর, আমি বাঁধি খেলা ঘর তোমলারে, কি আশায় বাঁধি খেলা ঘর তোমলারে, আশায় বাঁধি খেলা ঘর। তৈরি দেহে দিয়েছ অন্তর, আঠ হাজার মাঠ লুকাতে আছো বরাবর তুমি, আছো বরাবর মাটি দিয়ে তৈরি দেহে দিয়েছ অন্তর, আঠ হাজার মাঠ লুকাতে আছো বরাবর তুমি, আছো বরাবর তবুও খুঁজি তোমায় আমি, তবুও খুঁজি তোমায় আমি, পাই না কেন বল আমি পাই না কেন বল তোমলারে, কি আশায় বাঁধি খেলা ঘর তোমলারে, কি আশায় বাঁধি খেলা ঘর।
ভিতর গ্রহ তারা আছে যে পাহারা পার পাবে না কোনো মতে আখে রাতে হায় তুমি আখে রাতে হায় কান সুর গ্রহ তারা আছে যে পাহারা পার পাবে না কোনো মতে আখে রাতে হায় তুমি আখে রাতে হায় হুকুম দিলে ধ্বংস হবে হুকুম দিলে ধ্বংস হবে এই পৃথিবী বল ওরে এই পৃথিবী বলা রে কি আশায় বাঁধি খেলা ঘর তোমাওলা রে কি আশায় বাঁধি খেলা ঘর কথা না ভাবিয়া পুতুল খেলা মজিয়া ঘর বাঁধিলাম হায় রে পৃথিবীতে আসিয়া পৃথিবীতে আসিয়া তোমার কথা না ভাবিয়া পুতুল খেলা মজিয়া ঘর বাঁধিলাম হায় রে পৃথিবীতে আসিয়া পৃথিবীতে আসিয়া পাপুণ্যে ডুবে আসি পাপুণ্যে ডুবে আসি পার করো আমার তুমি পার করো আমার কোমলা রে ইয়াশায় বাঁধি খেলা ঘর কোমলা রে ইয়াশায় বাঁধি খেলা ঘর ইয়াশায় বাঁধি রে ইয়াশায় বাঁধি রে বাঁধি খেলা ঘর আমি বাঁধি খেলা ঘর কোমলা রে ইয়াশায় বাঁধি খেলা ঘর কোমলা রে ইয়াশায় বাঁধি খেলা ঘর ইয়াশায় বাঁধি রে বাঁধি খেলা ঘর আমি বাঁধি খেলা ঘর কোমলা রে ইয়াশায় 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 বাঁধি খেলা ঘর কি ভাবছো যা ভাবছি তা বলতে গেলে জীবনেও শেষ হবে না তার মানে মানে আজকে আমার যা কিছু সবই তো তোমার জন্যে তুমি আমাকে লেখাপড়া না শেখালে সাহস দিয়ে অনুপ্রাণিত না করলে এই অন্তর অন্তর কোথায় হারিয়ে যেত কে জানে দেখো অন্তর ভালো হবে না বলে দিচ্ছি তোমাকে না কতবার বলেছি এসব কথা কখনো বলবে না মিথ্যে কিছু বলেছি সত্য মিথ্যে বুঝি না এসব আমি শুনতে চাই না তোমার মুখে শুধু শুনতে চাই ভালোবাসার কথা অন্তর প্রেমের অনুভূতি এত গভীর আমি জানতাম না অন্তর তোমার ছোঁয়ায় হৃদয় মহাসাগরে ঢেউ তোলপার করে আমাকে মাতাল করে দেয় তোমার মতো একজনকে ভালোবাসতে পেরেছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া মাঝে মাঝে আমার বড় ভয় হয় প্রিয়া কিসের ভয় ভুলে যাও কেন প্রিয়া তুমি কে আর আমি কে তুমি ধনী হায়দার খানের একমাত্র মেয়ে আর আমি তোমার আর আমার মাঝে রয়েছে আসমান জমিন ব্যবধান মাঝখানে দাঁড়িয়ে আছে এক কঠিন দেয়াল তোমাকে পাওয়ার জন্য পৃথিবীর যে কোনো দেয়াল আমি ভাঙতে পারি কথাটা অন্তর এমন কথা আর কখনো বলবে না আমার সমস্ত সত্তায় মিশে আছো তুমি শুধু তুমি তোমাকে ছাড়া আমি বাঁচব না অন্তর আমি বাঁচব না অন্তর দাম সাপ
খান সাহেবের মাইয়া দেখি অন্তরের ভিতরে হান দায়া গেছে গা। খান সাহেব রে অক্ষণি খবরটা দিয়া এর একটা পিঠ করতইব। সভাপতি সাহেব, কি ব্যাপার সহিব দিয়া? টাকার পরিমাণ এত কম কেন? হুজুর, চোরতালানে মালে বাল বেশি উঠাইতে পারি নাই। এসব বললে তো চলবে না। প্রত্যেক মাসে রসুলপুরের সমীর মন্ডলের কাছে পাই পাই করে আমাকে হিসাব দিতে হয়। হুজুর, হুজুর তো সারে সর্বনাশ হয়ে গেছে গা। একটা চপ্পর খবর আছে, পরে শুনবো, আগে তো বিদায় করে নেই। আরে বিদায় পরে করেন, আগে আমার কথাটা শুনেন। কাজে মধ্যে ঝামেলা করো না তো। কি বলছি বুঝেছ? জি হুজুর, বাতিটা কালকা দিয়ে রওনা। ঠিক আছে, তোমরা এখন যাও। ওয়ালাইকুম আসসালাম। কি বলবে তাড়াতাড়ি বলো, আমাকে রসুলপুর যেতে হবে। হুজুর, বলছিলাম কি আমার চোপ পড়ছে আর দুটোর কা আমার মাইয়া। আরে না না না, আপনার মাইয়া তোমার মেয়ে আর আমার মেয়ে তো একই কথা। তা তো বুঝছি, মানে কইতেছিলাম কি বোলা গায়নের নাতি অন্তর খুব ভালো গান করে। এই তো আরে না না, তোমার আসলে মাথা খারাপ হয়ে গেছে। চলো, বাসের সময় হয়ে গেছে। হুজুর, কানুরে লগে নিবেন না, রসুলপুরের সন্ত্রাস যেই হারে বাড়তেছে। বেশি কথা বলো, এসো আমার সঙ্গে। এবার মতো মাফ করে দাও বল, এমন ভুল আর জীবনে করুন না। না আমার কাম করি হাতটা, আমার কামে যারা ঘোল মারে দুনিয়াতে তাগোবাতের অধিকার নাই। এই কুত্তার বাচ্চা আমার বাবা সমীর মন্ডল, তার যোগ্য পোলা আমি, নাম আমার প্যাচা মন্ডল। সরে বাচ্চা লাস্টারে ইটের ভাটে পোড়া দে। জবাব নেই হায়দার, বণিক সমিতির যোগ্য সভাপতি তুমি। সব তো তোমার দয়াতে হয়েছে। ফোরু মেম্বারকে খুন করে তুমি তো আমাকে সভাপতির আসনে বসিয়েছ। মারতে যারা জানে তাগো কাছে মানুষ মারা কোনো ঘটনাই না। কিছু কর। আরে এসো মা, এসো, কলেজে যাচ্ছো বুঝি? জি আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর দা সূর্য আজ কোন দিক দিয়ে উঠেছে বুঝতেই পারছি না। প্রতি মাসে একবার করে আসি, অথচ আবার কাজল মামনির সঙ্গে দেখাই হয় না। সূর্য প্রতিদিন যথা নিয়মেই ওঠে। আসি আব্বু। বুঝলে সমীর, মেয়েদের বয়স দেখতে দেখতে বেড়ে যায়। আমার মেয়ে প্রিয়ার কথাই ভাবো, এই সেদিনও তুমি কোলে নিয়ে আদর করেছো, অথচ এখন দেখতে কত বড় হয়ে গেছে। ছেলেবেলায় আদর করেছি আমি, এখন করবে আমার ছেলে। মানে ওদের দুজনের বিয়ের কথা বলছিলাম। সে তো একরকম পাকা হয়েই আছে। থাকবে না মানে? সমীর মন্ডলের এক কথা, পৃথিবীর সবকিছু নড়চড় হবে, সমীর মন্ডলের কথা নড়চড় হবে না। আমি ভাবছি পেটা একবার তোমার বাড়ি থেকে ঘুরে আসুক, এক কাতে দুই কাজ হবে। ওখানে আমার নামে যে জমিগুলো কিনেছো সেগুলো দেখা হবে, প্রিয়ার সঙ্গে ভালো করে আলাপ পরিচয় হয়ে যাবে। তাহলে তো বেশ ভালোই হয়। এই তো আমার গুণধর পুত্র এসে হাজির। কখন এসেছেন? এই তো কিছুক্ষণ আগে, তোমার কথাই বলছিলাম। আমার আবার কি কথা? বিয়ার কথা, খান সাহেবের মাইয়ার লগে আপনার বিয়া হইব। ও ঠিক বলেছে চাচা, তুমি কদিনের জন্য সোনাপুরে গিয়ে হায়দার ওখান থেকে বেরিয়ে এসো। আমার লজ্জা পাচ্ছি বাবা। থাক বাবা, পাইতে থাকো বাবা, পাইতে থাকো। মাঝে মাঝে তুমি এমন কথা বলো না নয়ন, হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। হাসতে পারাটা কিন্তু খুব কঠিন কাজল। জানো কাজল, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা হাসতেই ভুলে গেছে। একদিন হাসি আমিও ভুলে গিয়েছিলাম, যেদিন আমার বাবা মা আমাকে ছেড়ে এই পৃথিবী থেকে বিদায় নিল। থাক নয়ন, দুঃখের স্মৃতিগুলো মনে আর নাই পারলে, আমি জানি হাসি কেনা যায় না, ধার করেও পাওয়া যায় না, এটা মনের অনুভব থেকে জন্ম হয়। হাসিকে অবলম্বন করে যারা দুঃখকে জয় করতে পারে
তারাই তো সত্যিকারের যোদ্ধা। কাজল? হ্যাঁ নয়ন, তোমাকে ভালোবাসি বলেই তো তোমার সুখ দুঃখের অর্ধেক ভাগিদার আমি। তোমার আমার বিয়ে হবে, ছোট্ট একটি সংসার হবে। আগে পরীক্ষা রেজাল্ট বের হোক, চাকরি পাই, তারপর তো চাকরি তোমাকে করতে দিলে তো। তুমি করবে ব্যবসা, তোমার মতো উপযুক্ত ছেলের ব্যবসা করতে কোনো সমস্যা হবে না। কিন্তু ব্যবসা করতে গেলে তো অনেক টাকার দরকার। সে চিন্তা আমার, আগে ভাইয়ার বিয়েটা হয়ে যাক। আমি যাই। আমার বাবাকে তো চেন্না বাছা ধন, এসো বোঝাবো মজা। নদী ঘাটে বান্ধবীদের সাথে আমি গোসল করছিলাম, গোসল সেরে ফিরে আসার পথে একটা বদমাশ আমার পিছু নিয়েছে বাবা, আমাদের বাড়ির দিকে আসছে। বলিস কি, হায়দার খানের মেয়ের দিকে নজর দেবে এই এলাকায় এমন সংস্কার? কালুরে খবর দি মহুজুর। শুধু কালু না, কালুর দুরুমুস পাইছি সহ সকলকে খবর দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবাজি, বাবা ও, আরে হ্যাঁ, আমার সুযোগ তো মেমা, এসো বেটা এসো। মাশাল্লাহ মাশাল্লাহ, চেহারা। সালাম আলাইকুম। আমার মেয়ে প্রিয়া, আর এ হচ্ছে রসুলপুরের ছোট হুজুর, শ্রমিক মন্ডলের ছেলে চাচা মন্ডল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভিজা কাপড়ে বেশিক্ষণ থাকলে জ্বর হতে পারে, আজকাল আবার ডেঙ্গু চুরকি সব বের হয়েছে, যান ঘরে গিয়ে কাপড় বদলান। সালাম আলাইকুম। আচ্ছা বাবাজি, আপনার নামটা পেতার বদলে শিকার রাখুন, যায় না? রাখতাম পেশা যদি দিনে দেখতে পাইতো। আমি এমন পেশার পেশা, দিনেও দেখি রাত্রেও দেখি। তা ঠিক তা ঠিক। ও হুজুর, আপনি না কালুরে খবর দিতে কইছিলেন, তাইলে তাইলে আমি যাই। আচ্ছা যাও, মেহমানদারির জন্য কালুকে এখন থেকে পেশার সঙ্গে সবসময় থাকতে হবে। আচ্ছা হুজুর। ও কালু রে, আমি আর একটা মাইরে দিই। তাড়াতাড়ি কও, কাছে পাশে শয়তান ঘুরতাছে। তাহলে আমার দিকে সুখ লাগতো। আরে আরে, আমি তো হবো সিনেমার হিরো, আর তুই হবি হিরোইন। দেখবি সুখ একেবারে বেবে পড়ছে, আমি খালাতে ঢুকিয়ে রাখবি। কিসের এত খুশি বিলকিস? কিরে ফতুয়া, এই নির্জনে বিলকিসের সঙ্গে কি করছিস? কিছু না কিছু না, আমি আর বিলকিস সিনেমায় নামবো তো, তাই পাইছি কালু রে। ও আমার কালু রে, ও আমার কালু রে। কালু, তুমি এইখানে আর আমি তোমার খুঁজতে খুঁজতে হয় না? তা আমার কি দরকার? খান সাহেব তোমারে ডাকতেছে, অক্ষণি যাইতে কইছে। চাচা আমার এখানে কিছুদিন থাকবে, আজ থেকে ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তোমার। ঠিক আছে আঙ্কেল। হ্যাঁ বাঙালি, চলো বাজারে যেতে হবে, আসি বাবা। ঠিক আছে, বড় ভালো ছেলে, একটু খাইয়া দেয়। হুজুর, আপনার নাম অনেক শুনেছি, আজ প্রথম দেখলাম। আমার নামটা অনেকেই পছন্দ করে না। কি বলছেন আপনি, পেঁচা কত রোমান্টিক নাম। পেঁচার কদর তুমি যখন বুঝেছো, তখন আমারে তুমি তুমি কইরাই ডাইকো। এতে বাইন করে কিচ্ছু নাই। জি জি, চকলেট খাও 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 ভাই। আরে ওইখানে না, এখানে বসে আমার পাশে বসে বস, খাও খাও ভাই। এই এই পাউরুটি খাও, আরে খাও, কিচ্ছু হবে না, খাও খাও খাও, এই খাও খাও। এখানে ডাইল পাওয়া যায় না? পাওয়া যাবে না মানে? কি বলছো তুমি,
আমি এক্ষুনি নিয়ে আসছি। কি ডাল লাগবো, মসুরের ডাল না মুগের? তোমার মাথা, তুমি দুই একদম আনারি। ফেন্সি ডিলের কথা কইতাছি, ফেন্সি ডিল। রিয়েলি ইউ আর গ্রেট বন্ধু। এই কালু যখন আছে তখন তোমার আর কোনো চিন্তাই নেই। শুধু ফেন্সি ডিল না, বাংলা, কেরু, ইংলিশ, জিপসি, পলিথিন, ভটকা সব এনে হাজির করেছি। তুমি আমার লগে থাকবা, দুই বন্ধু একলগে মাল খেয়ে চালু হয়ে যাবো। প্রিয়া যেন জানতে না পারে। বাড়িতে তো কেউ নেই, একা একা ভাল লাগছিল না, তাই ভাবলাম তোমার সাথে বসে একটু সময় কাটাই। একটু বসবো? কি বসবেন? আচ্ছা বসেন। থ্যাংক ইউ। কিন্তু শুধু কথা যে মন ভরে না। তাহলে কিসে তোমার মন ভরে? আপনি গান জানেন? গান? ও হ্যাঁ জানি, মানে বাংলা, উর্দু, হিন্দি, ইংলিশ, ফার্সি আমি সব গাইতে পারি। আপনি কোন গান শুনতে চাও? আপনি এত কিছু জানেন, তাহলে কি নজরুল গীতি শোনাবো? গাইবো? ভালোবাসা মোরে শিকারি করেছে, তোমাকে করেছে রানী। ভালোবাসা মোরে। কাম আপনি হাড্ডি, আপনি আবার কে? ওর নাম বিলকিস, আমার বান্ধবী। মনে হয় আপনার গানে মুগ্ধ হয়ে ছুটে এসেছে। আর উনি হচ্ছেন বাবার নতুন মেহমান ম্যাচা মন্ডল। ওয়ালাইকুম আসসালাম। হারমোনিয়াম ছাড়া আপনি গান করেন? এখানে হারমোনিয়াম পাবো কোথায়? গ্রামের হাতে কিন্তু পাওয়া যায়। হারমোনিয়াম ছাড়া যদি গান গাইতে পারেন তাহলে প্রিয়া আপনার গলায় মালার মতো আমি এক্ষুনি আসছি। অন্তর ভাই তোর জন্য ঝর্ণার ধারে অপেক্ষা করছে। ক্যাসা? ওটা আবার মানুষের নাম হয় নাকি? ওটা মানুষ না, একটা বানর। বাবা যদি আজকে জ্ঞান বলে কিছু থাকে, ওরকম একটা বুনো শুয়োরকে মেহমান করে বাড়িতে থাকতে দিয়েছে, ভাবতে পারো। মেহমান তোমার বাবার, তোমার তো নয়। একটা উস্কো ঝামেলা না? ওসব চিন্তা বাদ দাও তো, আগে চোখ বন্ধ করো, একটা উপহার দেব। কি উপহার? আগে চোখ বন্ধ করো তো। চোখ বন্ধ করো, এবার হাতটা দাও। এবার চোখ খোলো। তোমার ক্যাসেট? তোমাকে বলেছিলাম না, খুব শীঘ্রই আমার ক্যাসেট বের হবে। তোমার যৌবন তোমার হবে দেবী ফল। আমার কাছে ওষুধ আছে করিস না রে কান। কি করিব
ভাবে যদি পাই আমার কাছে ওষুধাতে করিস না রে খাল সব খেলা সেরা খেলা প্রেমেরই খেলা তাদেরকে সুন্দর তুমি চাই না রে বলা সেরা খেলা প্রেমেরই খেলা তাদেরকে সুন্দর তুমি চাই না রে বলা সুন্দর তুমি যাই না রে বলা প্রেম হলো খোদারি দান করো না হেলা রূপ তোমার গগন তোমার হবে যে বিপদ কাছে ওষুধাতে করিস না রে রূপ তোমার যৌবন তোমার দিলে আমারে তোমায় আমি রাখবো ধরে বুকের ভেতরে তোমার যৌবন তোমার দিলে আমারে তোমায় আমি রাখবো ধরে বুকের ভেতরে তোমার যৌবন তোমার হবে যে বিপদ আমার কাছে ওষুধাতে করিস না রে কাল সোনা পুরি কন্যা আমি রূপ ভালো মা ইতল পাথালে যৌবন কালে কি যে করিবা রূপ তোমার যৌবন তোমার হবে যে বিপদ বন্ধুর কাছে ওষুধাতে করিস না রে কাল সখী বন্ধু ছাড়া নাই রে গতি করিস না রে কাল আমার কই ছেলে টাকা কামাই করছে না পারলে আমার তুমি মন দিবা না আর কত টাকা দরকার তোমার তোমার আমি রানী বানায় রাখো তুমি কোনো চিন্তা করো না আমি আছি তোমার জন্যে তোমার জন্য আমি জীবন দিয়ে দেব আমার হৃদয় চিন্তার বন্দি থাকো সিনেমার নায়িকা বানাইবা কইয়া আজ না কাল কাল না পরশু করতাছো ব্যাপারটা কি এই ব্যাপারটা হলো আর দূর ব্যাপারটা হলো বুঝছ না আগে আমার জীবনের নায়িকা তোকে বানাবো তারপর বানাবো সিনেমার নায়িকা দেয়ালে করতে এলো
কারে তুই আবার সিনেমার নায়িকা বানাবি ফতুয়ার বাচ্চা ফতুয়ার ব্যাকরণ ভুল করিয়াছ রে কুত্তার বাচ্চা আমি ফতুয়ার বাচ্চা না বেঙ্গু আমার বাবা ছিল ওয়াসকোট বাবা ছিল ওয়াসকোট তাদবগা তা তুমি এত নির্ভর করতে গা এই বাবা আমি তোমারে দুমুনে নাটুর বাচ্চা নাটু এটা আমার আর বিলকিসের ব্যাপার বিলকিস ডেঙ্গু এসব কি বলে তোমার আর আমার ব্যাপার হয়তো সামনে হওয়া ঠিক না ওইদিকে চলো 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 ওই ব্যাহের বাপা তোর কি লজ্জা শরম বলতে কিছু না 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 ব্যাহেরা মারে পিসা ব্যাহ করে হাসামি চা আমি তো বিলকিসে বুঝাই দিছি যাই লিবা কি না যাই লিবা কি তোর সিলব সিলব খাওয়া করে আ পাশার সামরাকে সিলে ভালাইব হ্যাঁ দেখুন দেখি তো এলো পাউটা কোথা পাউটা কোথা পাউটা এলো চলো দাও এলো পেটিকু দাও দাও এলো ব্লাউজ এলো শাড়ি এলো রুমাল এলো ফিতা আরে এই তো হইলো পায়ের মল মল তো এনেছো মূত্র টানু বিলকি বাঙ্গুর এসব মল মূত্র তুই ধরিস না ফতুয়া তোর বংশে তুই মেথর তোর তোর চেহারা মেথর মতো কে তো কথাবার্তাই বুঝা দেয় কে কোন জাতের তোর চেহারা তো মেথর মতো ফতুয়া বেশি তাফালিং করিস না তুমি কিন্তু কইছিলা যার বেশি টাকা হইব তারে তুমি বিয়া করবা আমি তোমার লাগিয়া ঢাকা গিয়া টাকা কামাই করে আনছি বাঙ্গুয়া কত টাকার মালিক তুই আমার যত টাকা আছে তা দিয়ে বিলকিসের মতো আমি দশজনকে বিয়ে করতে পারি তার মানে তুমি আমার মতো দশজনকে বিয়ে করবা না দশজনকে বিয়ে করবো কেন এইটা হলো কথার কথা বাঙ্গুর চেয়ে বেশি টাকা আমার আছে এইটা বুঝাতে চেয়েছি তাইলে প্রমাণ দিয়ে দেখো আমার সোজা কথা যে বেশি টাকার মালিক হবে আমি তারই বিয়ে করুম ঠিক আছে সাত দিনের মধ্যে প্রমাণ দিয়ে দেখাবো বাঙ্গুর চেয়ে বেশি টাকার মালিক আমি টাকার মালিক হইতে বেশি সময় লাগে না কালু আমার নজর যখন একবার পড়ে গেছো তখন কোনো চিন্তা নাই আপাতত এইটাই রাখো এত টাকা আরে এটা তো কিছুই না কালু প্রিয়ার দিকে সব সময় নজর রাখবা কোনো বান্দির পুঁতে যেন প্রিয়ার দিকে নজর না দেয় এইটা কি দেখছো একেবারে আসল জায়গায় ঢুকিয়ে দেব কাল আমি একটু বাসায় যাবো কাম আছে আর দোস্ত যখন একবার বানাইছি তখন তোমার দাও দিয়ে গেলাম বন্ধু বান্ধবী আমার বাসায় বেড়াইতে যাইবা দোস্ত প্রিয়াও কি তোমার সাথে যাবে ও যাবে একেবারে বউ হয়ে আমি কি আশায় বাঁধি রে কি আশায় বাঁধি রে বাঁধি খেলা ঘর আমি বাঁধি খেলা ঘর ও মৌলারে কি আশায় বাঁধি খেলা ঘর ও মৌলারে কি আশায় বাঁধি খেলা ঘর অন্তর অন্তর তোমার গান শোনার পর ঘরে আর মন টিকলো না বসো জানো ওই প্যাচা নামের কি বাহার প্যাচা মন্ডল আপাতত বিদায় হয়েছে তুমি কখন এলে মা এই তো এখনই খেলাম মা থাক থাক হয়েছে আবার সালাম কেন আমার তো মা নেই তাই আপনাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে যায় তাহলে খালাম্মা না ডেকে তুমি আমাকে মা বলে ডেকো তোমাকে আর বলে দিতে হবে না মা দুদিন পরে এমনিই ডাকবে লজ্জা সরম বলতে তোমার যদি কিছু থাকে হবু বউয়ের জন্য আবার লজ্জা কি মা কি ভাবলেন বলো তো কিচ্ছু ভাবেনি কিন্তু তুমি যে একা একা ঘর থেকে বেরিয়েছ কালু গোয়েন্দার নজরে পড়নি কালু গোয়েন্দা বাড়িতে নেই উনি প্যাচা মন্ডলের বাড়িতে গেছে দাওয়াত খেতে নাম সবাই নাম নাম এসে গেছে নাইস লোকেশন হেঁটে হেঁটে যাই চল যাই চল
গোপালের নাম গোপাল। এভাবে বেয়াদবের মতো তাকে কি দেখছেন? ছি ছি, বেয়াদব হতে যাবো কেন? আমি হচ্ছি সততার আদর্শে গড়া এক মহান পুরুষ। কেমন মহান পুরুষ তা তো দেখতেই পাচ্ছি, এমন ভাবে তাকাচ্ছেন মনে হয় জীবনে কখনো মেয়ে মানুষ দেখেননি। চতুষ্প উঠে গেল নাকি? কি বললো রে দোস্ত? বললো আমাকে ওর দারুণ পছন্দ হয়েছে, লজ্জা পেয়েছে বলে বেশি কথা বললো না। লাজুকলো তো নাকি? চল তো কোথায় থাকে কি পরিচয় জেনে নেই। দারুণ লাগছি তো, ভাইজান তুই আর এসে বললি জলি কেন? কি যা তো বলছো, আগে ভালো করে শোনো। দোস্ত কেমন আছো? তো আগের মতোই আছি। ওই ছেলেটা? আরে আমার জিগরি দোস্ত, হায়দার কাকার পোষ্য পুত্র। হ্যাঁ তুই যা ভেতরে যা, আরে কাপড় চেঞ্জ কর, ঠান্ডা লাগবে না। দোস্ত কেমন বলছো? বাবা আসতেছে। এরা কারা? বাবা আমার বন্ধু, আমার দাওয়াত কবুল করে আমার বাসে বেড়াতে আসছে। ওয়ালাইকুম। কি নাম তোমার? জি আমার নাম কালু। তোমার ভেতরে? আচ্ছা বাবা আর একটু বাইরে যাই। আসো 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 ভেতরে আসো দোস্ত আসো। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি নয়, ছেলেটা একটা বদমাশ। নামের কি বাহার কালু, মনে হলে পিত্তি জ্বলে যায়, আমাকে দেখে কেমন ডাবডাব করে তাকায়। সুন্দরের উপর সবারই নজর পড়ে। ভালো হবে না বলছি, এভাবে কথা বললে আমি আর তোমার কাছে আসবো না। না এসে থাকতে পারবে? 100 বার পারবো, 1000 বার পারবো। সত্যি সত্যি তুমি সত্যি 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 সত্যি? ঠিক আছে থাকো তোমার সত্যি নিয়ে। কোনদিন যাব না তো,
যতই আসু বাধা, যতই আসু বাধা, ছেড়ে তো যাব না তোমায় ভালোবাসার নাই ক্ষয়। কেন যে বোঝো না তুমি ও আমার প্রাণ রে, কোনদিন যাব না তো যতই আসু বাধা, যতই আসু বাধা, আমারই নয়ন তুমি তোমারই কাজল আমি, বুঝেও বুঝো না কেন ও আমার প্রাণ রে, ওরে আমার জান রে, ওরে আমার প্রাণ রে, খোদারে কসম ভালোবাসা নাই ভুল রে, ছেড়ে দিও না মোরে দোহাই লাগে তোরে, কেন যে বুঝো না ও আমার প্রাণ রে, ওরে আমার প্রাণ রে, ওরে আমার প্রাণ রে, খোদারে কসম ভালোবাসা নাই ভুল রে। আসলে নয় সত্যি তুমি, কি করছেন? এখনো কিছু করিনি, কালু যখন শুরু করে তখন সবকিছু খোলা করেই শুরু করে। আপনি কি আমি জানি না, তবে আজ আপনি যে উপকার করলেন সে ঋণ জীবনেও শোধ করতে পারবো না। না না, ঋণ বলছেন কেন, বিপদে সাহায্য করাই তো প্রতিটি মানুষের কর্তব্য। আমি এই এলাকার সমাজপতি শ্রমিক মন্ডলের মেয়ে কাজল, আর ও নয়ন। চিন্তা যদি আমার ভুল না হয় তাহলে আপনার পরিচয়টা বোধহয় পেয়ে গেছি। আপনি বিখ্যাত গায়ক অন্তন না, অডিও পাবলিসিটিতে আপনার ছবি দেখেছি, গানও শুনেছি। ও মাই গড, এত সুন্দর গাইতে পারেন আপনি, মারামারিতে দেখছি আপনার জুড়ি নেই। আমি তাহলে চলি। আজ আপনাকে ছাড়ছি না, আমাদের সঙ্গে বাড়িতে চলুন, বাবার সঙ্গে পরিচয় করি। না না, আজ নয়, আরেকদিন যাব। রেকর্ডিং সেরে শহর থেকে ফিরছিলাম, হঠাৎ পথে বাসটা খারাপ হয়ে গেল, ভাবলাম বসে না থেকে একটু গ্রামটা ঘুরে দেখে আসি। যাই, বাস ছেড়ে দিলে আবার সমস্যা হবে। কথা দিন
সময় করে আমাদের বাড়িতে বেড়াতে আসবেন? আসবো, চলি। ঠিক আছে, কালুর বেয়াদবি শাস্তি না হওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। কাজল, আমার বোন হয়ে তুই রাস্তার একটা ছেলেকে ভালোবাসতে পারিস না? এটিম বলে নয়নকে তুমি রাস্তার ছেলে বলছো? বেচা মন্ডলের সাথে ড্রামা করবি না। শোন, তোর বিয়ে আমি পাকা করে ফেলেছি, এই কালুর সাথে তোর বিয়ে হবে। না শোন, শোন, ছেলে ভালো আমাদের জাতে, ওকে ঘর জামাই করব, কোনো অসুবিধা নেই। জীবতান ছেলেকে আমি বিয়ে করব না, আমি বিয়ে করবো নয়নকে। কাজল, মুখে মুখে তর্ক, তোকে আজ আজ তোকে মেরে ফেলবো। বন্ধু, বেশি জোরে মারো না, কাজল মরে গেলে বিয়ে করবো কারে? মরবে না, এই সমীর মন্ডলের রক্ত অত সহজ না যে এত তাড়াতাড়ি মরে যাবে। কান্দো না, কান্দো না। দেখো মা, তোমার বিয়ের ব্যাপারে এই পাত্র নির্বাচনে তোমার যেমন অধিকার আছে, তেমনি তোমার ভাইয়েরও আছে, আবার আমারও আছে। সবাই মিলামিশা একটা ডিসিশন নেওয়া যাবে। হ্যাঁ রহমত, ওকে ভিতরে নিয়ে যা। ওকে তো মাইরা রক্ত টক্ত বাইর করে দিছে, ডাক্তার দেখানো দরকার। হ্যাঁ, ব্যবস্থা করো। শোনো, এই রক্তের একটা হিসাব নিকাশ হওয়া দরকার। কারা আপনারা? কি চান? চাই তো লাশ। তোমার মতো ব্রিলিয়ান্ট ছাত্রের শত্রু থাকতে পারে, এ কথা চিন্তাই করা যায় না। তোমাকে মারতে চায় ওরা কারা? জানি না। তোমাকে যারা মারতে চায় তারা আর কেউ নয়, ওরা আমার বাবা অথবা ভাইয়ার লোক। কি বলছো তুমি? রহমত চাচার মতো একজন ভালো মানুষ আছে বলে তোমার সঙ্গে আমি দেখা করতে আসতে পেরেছি। প্রতিদিন এই সময় আমি এখানে আসব, তুমি একটু সাবধানে থেকো। আমার জন্য ভেবো না কাজল, তোমার আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তোমাকে আমি আপন করে পাবই, কোনো বাধাই আমাদের ভালোবাসাকে থামিয়ে রাখতে পারবে না। নয়ন কাজল, কাজল নয়ন। কাজল, জামাল, রাস্তা তিস্তা নদীতে ফালায় দিয়ায় জীবন। পরদের শব্দ শোনার জন্য পেঁচা মন্ডলের জন্ম হয় নাই, কিন্তু নয়নকে না মারতে পারলে আমি যে চিন্তা মুক্ত হতে পারছি না দোস্ত। তোমার দোস্তের গোষ্ঠী কি নাই? এখন মেজাজ খারাপ, ওরও বেশি কথা কইবা না। কিন্তু আমিরকে তো তুমি মেরে ফেলেছ, ওই শালা নয়নকে এখন মারবে কে? কেন তুমি? খালি নয়ন রে না, ওই যে অন্তর্নাথ অন্তর কি জানি নাম, তারাও তোমার পাঙ্খাকরণ লাগবো। প্রকৃতির শোভায় দু চোখ জুড়িয়ে যায়, তাই না প্রিয়া? তুমি কাছে থাকলে অন্য কোনো দিকে আমার তাকাতে ইচ্ছে করে না। তাই বুঝি বুঝি না কেন, তোমার দিকে তাকালে শুধু প্রকৃতি না সমস্ত পৃথিবী আমি দেখতে পাই। আমার প্রতিটি নিঃশ্বাসে শুধু তুমি,
তোমাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। আমার মনের কথাগুলোই তোমার মুখ থেকে বেরিয়ে এসেছে। তোমার চোখের দিকে তাকালে আমিও পৃথিবীর সব কিছু ভুলে যাই। Oh, my God.
শক্তি দেবে মনি আকুপলু কিয়েতে ভাই তুমি আমার আমি তোমার প্রতি দেহে আছি প্রাণ রে আমি তো আপনার অনেকবার কইবার চেষ্টা করছি, আপনি তো কখনো আমার কইবার সুযোগই দেন নাই। অহনে দেখেন নিজের পক্ষে দেখেন অবজ্ঞা একার বার। কে আরে খান সাহেব আপনি আসুন আসুন ভিতরে বসুন। আমি এখানে বসতে আসিনি, তোমার নাতি অন্তর আমার মেয়ের সঙ্গে যদি মেলামেশা না করে তাহলে ওকে জেলের ঘাড়ি টানতে হবে, কথাটা মনে রেখো। আপনি এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারতাছেন না, এসেছি যখন তখন বুঝিয়ে দিয়ে যাব। শোনো, প্রিয়াই ধনী হায়দার খানের একমাত্র কন্যা, আর কি আছে অন্তরের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স? ওটা বদলি কিছুই নাই। এই কথা টাকার দাঁড়িয়ে পড়লায় অন্তরকে অর্জন করার চেষ্টা করবেন না খান সাহেব, অন্তরের যা আছে অনেকেরই তা নেই। চুপ করো, মন আনতে যাদের পান্তা ফুরোয় বড় লোকের টাকার গন্ধ পেলে তারা পথের কুকুরের মতো ছুটে যায়। ফুটপাতের ভাঙা রাস্তায় যাদের পথ চলার অভ্যাস, রাজপথ দেখলেই তাদের গাড়িতে চড়ার বাসনা জাগে। তাছাড়া ভুলে যাচ্ছ কেন, আমার মেয়ে করুণার হাত বাড়িয়ে দিয়েছিল বলেই অন্তরের সমাজের মুখে চলে ফিরে বেড়াচ্ছে। ও তো নাম পরিচয়হীন এক দাজায় সন্তান, অন্তর ওর মায়ের পাপের ফসল। না, আপনি পিয়ার বাবা, তা না হলে আমার মায়ের সম্পর্কে আপনি যে কথা বলেছেন আপনার জীব টেনে আমি ছিঁড়ে ফেলতাম। কি এত বড় কথা অন্তর? অন্তর, কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কখন কুকুরকে কামড়ায় না। ওদের হিংসার পতন একদিন হবেই। তোর মায়ের আবার বড় গলা, বাপের পরিচয় ছিল না বলে ছেলেকে তুমি স্কুলে ভর্তি করাতে পারোনি, মনে পড়ে তোমার? বাপের পরিচয় না থাকলে তোমার মা কি ছিল একবার ভাবো। আর ও ছিল একটা দালাল। খান সাহেব, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। হায়দার খান এই নোংরা আবর্জনা মধ্যে থাকতে আসেনি, অন্তর যদি এরপর আমার মেয়ের সঙ্গে মেলামেশা করে তাহলে গুলি করে ওর বুক আমি ঝাঁঝা করে দেব। আমি তোমার সেই সন্তান যে সন্তানকে ছেলেবেলা থেকে এত বেশি স্নেহ আদর ভালোবাসা দিয়েছ। বাবার অভাব কোনোদিন আমি বুঝতে পারিনি, কোনোদিন মনে হয়নি, কোনো প্রশ্নও জাগেনি কি আমার বাবা। আমি জানি, আমি জানি আমার মা ফুলের মতো পবিত্র। তবু আজ যদি বাবার কথা জিজ্ঞেস করি তুমি বলবে না মা? বলো মা, বলো মা কে আমার বাবা, বলো মা কি তার পরিচয়। মা, অন্তর, অন্তর মা, তুই আমার একমাত্র সন্তান, তোর কোনো অমঙ্গল হোক আমি তো চাইতে পারি না। অমঙ্গল হবে? বাবার পরিচয় জানলে আবার অমঙ্গল হবে?
তাহলে পিয়ার বাবা যাটা বলে গেল সবই সত্যি? আমার বাবার পরিচয় নেই, আমি আমি না যাওয়ার নানু ভাই, মায়ের পায়ে নিজে সন্তানের বেহেস, সেই মায়ের মনে কষ্ট দিলে খোদার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আমি জানি তোর মা ফুলের মতন পবিত্র, পিতৃ পরিচয় না দেওয়ার পেছনে নিশ্চয় কোনো একটা রহস্য আছে। কিন্তু কি সেই রহস্য আমাকে তা জানতেই হবে। না, অন্তরের মতো নাম পরিচয়হীন একটা জারজ সন্তানকে তুমি ভালোবাসতে পারো না। কি আছে অন্তরে? কিছুই নেই। বিয়ে করতে হলে বংশ পরিচয় লাগে, বংশ পরিচয়। অন্তরে আছে কোনো বংশ পরিচয়? আমি অন্তরের বংশ পরিচয়কে ভালোবাসিনি বাবা, আমি ভালোবেসেছি শুধু অন্তরকে। চুপ করো বেয়াদবনে, তোমার ওই কথাগুলো যাত্রা থিয়েটারে মানায়, হায়দারখানা মেয়ের মুখে মানায় না। কান খুলে শুনে রাখো, তোমার বিয়ে আমি ঠিক করে রেখেছি। সমীর মণ্ডলের ছেলে পেঁচা মণ্ডলের সঙ্গেই তোমার বিয়ে হবে। না, পেঁচার মতো একটা বুনো শুয়োরের সঙ্গে বিয়ে দেবার আগে তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো বাবা। প্রয়োজন হলে তাই করব। আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। এত বড় দুঃসাহস! আমার নিঃশব্দ অমান্য করে আমার এই আঙ্গিরা দাঁড়িয়ে আমার মেয়ের নাম ধরে সারের মতো চিৎকার করছিস? প্রিয়াকে আমি ভালোবাসি। চুপ কর বান্দির বাচ্চা, এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা, চলে যা, তা না হলে তোর রক্ত দিয়ে আঙ্গিন আমি ভাসিয়ে দেবো। প্রিয়াকে না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। চারজন সন্তানের মুখে এত বড় কথা, মুখ সামলে কথা বলুন। আগুনকে যখন ছোট ছোট আকারের মধ্যে বশ মানিয়ে রাখা যায় তখন সে দেয় আলো, কিন্তু সীমার বাইরে যখন চলে যায় তখন আজ হয়ে ঝরসে দেয় সবকিছু। পাখির ঠোঁট যে বৃষ্টিকে ফেলে যায় মাটিতে সেটা হয়তো খুব ছোট তুচ্ছ, কিন্তু সেটাই একদিন শিকড় ছড়িয়ে উঠে দাঁড়ায় বনস্পতি হয়ে। বনস্পতি গাওয়া গিয়ে কথা করতেছে, চুপ কর। জানি দেখছিস কি, যাদবটাকে মেরে লাশ ভাঙে জঙ্গলে ফেলে দিয়ে আমি কখনো। সারাটা দিন গেল, রাতও কম হলো না, ও এখনো ফিরছে না কেন বাবা? তুই খামোখাই চিন্তা করছিস, হয়তো কোথাও গানের রিহার্সাল দিচ্ছে। খালাম্মা, খালাম্মা, অন্তর চারদিন মেরে ফেলে গেছে।
বাড়িতে গিয়েছিলাম, পিয়াকে ওর বাবা ঘরে বন্দি করে রেখেছে, তাই বলো না মা, কে আমার বাবা? বাবার পরিচয় না পেলে পিয়াকে আমি আপন করে পাবো না মা, বলো না মা। স্বামীর পরিচয় সন্তানের কাছে আমি বলবো না, ওরা তাহলে অন্তকে বাঁচতে দেবে না। যখন নিচে তা বলাইব তখন ব্যাটারে এমনে লয়ে ঠেকাবি, ঠিক আছে? আর যখন বল উপরে যাইব তখন এমনে ফেসে মারবি। ফতুয়ার গেন্দারি লম্বা 10 টাকা, কাট পিস 2 টাকা, আল্লাহর সৃষ্টি মধুর মতো মিষ্টি, নিয়ে যান নিয়ে যান। মুজা খাসি ওগুলোকে পারে না, নুনওয়ালা লাগলোকে খেলে এরকম আমিও কত খেলছি। ওই যে দেখ ফতুয়ার বাচ্চা আখের ব্যবসা শুরু করছে, ওর আখের ব্যবসা আমি আর পাঠাবা, বুঝাইতে পারছি? বুঝলে ফাঁসা ওরে কোন রহমে একটু দূরে নিয়ে পারি না। বিলকিস বেগম হেলিয়া দুলিয়া আসিতেছে, বুঝছি তো, টাকা গন্ধ পাইয়াছে তাই আসিতেছে। খাবারে কি কি করলাম? আরে পরশকে অত মোটা মোটি করছিস কেন? কেন করি তুমি বুঝো না। এই একটু আসো না, দুটো মনের কথা কই। ব্যবসা শুরু কোনো কথা নেই, আসো না। ঠিক আছে চল, তবে বেশি সময় দিতে পারো না। হ্যাঁ আচ্ছা চল, তুমি খালে থাকো, আমি আসি দেখি। চলো চলো চলো, প্রেম করো মাথা দো, আমার বিল কিছু টানা টানি। হ্যাঁ ওর বাপ দাদা নাম রাখছিল বলো ফতুয়া, ওর আজকে আমি সত্যি সত্যি ফতুর করে ছাড়ো। আলাই নামটা বাহিনী এদিকে আয়, তুমি ব্যবসা শুরু করার পর আমার ভালোবাসার বিগড়েছে, খালি তোমার কথা মনে পড়ে। তা তো হবেই, টাকার গন্ধ পেয়েছো না? টাকা আরো দেখবা, সুদি লাগিয়া থাকো, এখন তো আগলি ব্যস্ত গো। মাথা খারাপ আমার হয় নাই, মাথা খারাপ তোমার হয়েছে। এটা তুলবা গাছ তো বাঙ্গু নাই, নুনওয়ালারও নাই, তার মানে সাঙ্গুরে তোর বাঙ্গু ফাড়ে ভালাম আমার আমার খেতে, এই জীবন আমি আর রাখবো না। ও বিলকি যেই লো টাকা আমি মোট টাকা লাভ কাবর কাম কিন্তু আমি খালাবে। আমি শুধু একা, এই জীবন আমি আর রাখবো না। আরে ঠেকা কি সালারে ও বাকি করে দিল, সুস্থ ভাবে মরবো তার কোন উপায় নাই। আরে করে কি নাই, প্রস্তাব করার সময় পারি না, তোকে দালা মরে অতি শান্তি পাবো না। ফতুয়া ভাই তুমি গলায় দড়ি দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। তোর বাপের কি? আমার কিছু না, আমার বাপেরও কিছু না,
গলায় দড়ি দিলে তুমি মরে যাবে তো? একটা বাতি বলো, একশো মরবো, হাজার বার মরবো, তাতে তোর কি? সরছে, কিন্তু তার আগে একটা কথার জবাব দাও, একটা মানুষ অতবার মারে কিভাবে? তুই তো কোনো দামালায় ফালালি না তা, মরতে কত কষ্ট, একবার বললি তো যথেষ্ট নাকি? আর একটি বিশেষ ঘোষণা, অদ্য বিকাল পাঁচ ঘটিকায় কুড়িগ্রামের মোগল বাজার হাট নিলাম হইবে। পাইছি রে পাইছি, আমি অক্ষরই নামতাছি। যারা নিলামে হাট ডাকতে চান তারা সময় মতো কুড়িগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। মরা তোরা বাদ দিয়ে চলো কুড়িগ্রামের হাটে যাই, ওইটা চিন্তা ভাবনা করি তো নামছি। সত্যি না তা তোর জবাব নেই তো হিসুকে ধন্যবাদ, নইলে এতক্ষণে মরে ওই গাছে শুয়ে রাখতাম। আজ থেকে তুই আমার শিষ্য। বাবা ৬০,০০০ ৬০,০০০ ৭০,০০০ ৭০,০০০ ৭০,০০০ ৭০,০০০ আরে ৮০,০০০ ১,০০,০০০ ১,০০,০০০ এলে বিশ্বের থেকে তোর হাড্ডা বিক্রি করতে পারবে দিয়ে দেখা। আচ্ছা ভাই সঙ্গে না, আমরা দেখা আপনার গরু আপনার রাখেন, আমরা দেখা। বিলকিস, তুমি আমার বিলকিস, তোমার আমার পথের কাঁটা ধিসমিস, ওহান থেকে তুমি আমার আর আমি তোমার। ফতুয়া ভাই এবার তোমার খেলা দেখাও। দেখেন কাকি, এটি ফতুয়া মরস নাই, আমি মরলে টাকা কামাই করে বড় লোক হবে কে? আমার ফতুয়া কত টাকা কামাই করে আনছে? সব নকল টাকা, ওরে বিশ্বাস করিস না, মরস নাই আজকাল নকল টাকা থাপানের মেশিন বাড়িছে। আমি এখন তোমার চলে যাই গে বাঙ্গু, হুঙ্গা দেখ টাকা আসল না নকল, হুঙ্গলে কাম যাই। সালাম হুজুর। সালাম। ওয়ালাইকুম সালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোন এলাকার? দক্ষিণ পাড়ার। টাকা আনো নাই? টাকা আনতে পারি নাই হুজুর, ফসল এবার ভালো হয় নাই, যা হয়েছিল পোলা মায়ের পরীক্ষার ফিস জোগাড় করতে শেষ হয়ে গেছে। আমার ফিস না দিয়া পোলা মায়ের পরীক্ষার ফিস দিছ? উল্টো ডাঙা শামপুর বেলফুলিয়া কোন এলাকার ফিস জোগাড় বাদ রাখে নাই? হ্যাঁ ওরে লাল ঘরে ঢুকাও। আর মনে হয় কেউ আসবে না, পেশাকে ডাকো। ডাকতে হইব না বাবজান, আমি চলে আইছি। আমগো লাল ঘরের ভাগ্যটা খুব ভালো। কেন বুঝছো বাবা? কোনোদিনও মিস না, এলি কেউ না কেউ ওই ঘরে ঢুকবই। সমস তুমি যাও, আরে লাল ঘরে না ঢুকালে আমার ব্যবসা লাল বাতি জ্বলবে। তুমি আছো তোমার ব্যবসা নিয়ে, সেইদিকে আমার যে লাল বাতি জ্বলতেছে তোমার খবরই নাই? মানে পিয়ার কথা গইতে দিলাম। আরে হায়দার খান এলি তো তোর বিয়ের সবকিছু পাকা করে ফেলবো। মাইয়া তো রাজি না। কেন তোমার কোন ছিল সোনাপুরে হয়েছে অন্তর না ফান তো কি জানি নাম হে লগে প্রেম করে। আগে তোমার লগে বিয়েটা হয়ে যাক, তারপরে দেখবা অন্তর রে অন্তর থেকে মুইসা ফালাইয়া শুধু তোমার লগে পিরিত করতেছে। তোমার মুখে গন্ধ, দাঁত ব্রাশ করো না? না ওই অন্তরে ব্রাশ ফায়ার করবো তো সেজন্য। দায়িত্বটা তুমি আমার উপর ছেড়ে দাও। অন্তর, হ্যাঁ অন্তর, আইসা শিল্পীর বাচ্চা বাইরে আয়। তোমরা কারা, এখানে কি চাও? তোমারে চাই না, চাই অন্তর রে। যাও অন্তর রে ডাকো। অন্তর বাড়িতে নেই। থাকবো কেমনে, প্রিয়াল লাগে স্পিরিটের ধাক্কায় ঘটতাছে। ভদ্রভাবে কথা বলো, এটা ভদ্রলোকের বাড়ি। সুবীর মন্ডলের পুরো পেশা মন্ডল, ভদ্র ভদ্রী শেখে নাই বুঝছেন? সুবীর মন্ডল? কোন সুবীর মন্ডল?
রসুলপুরের শ্রমিক মন্ডল এক নামে যারা দশ গ্রামের লোকের চেনে। ডরে শুনে কি? এই এই তোমার ডরের কিছুই নাই, অন্তর তোমার কি লাগে? অন্তর আমার ছেলে পোলা। তোমার পোলা কইলাম জানে বাঁচব না, আমার আমানতের দিকে হাত দিছে, ভবিষ্যতে যদি প্রিয়ার দিকে হাত বাড়ায় আমি আর হাত দুইটা কাইটা ফালামু। কথাটা মনে রাখো, অনেক কইয়া দিও। তুমি? হ্যাঁ আমি। তোমাকে বলেছিলাম না, আমার প্রেমের জন্য পৃথিবীর যে কোনো দেয়াল আমি ভাঙতে পারি। তার কি খুব প্রয়োজন ছিল প্রিয়া? নাম পরিচয়হীন একজন নাজার সন্তানকে ভালোবেসে তুমি অপবিত্র হবে কেন? এমন কথা তুমি বলতে পারলে অন্তর? তোমাকে ভালোবাসলে আমি অপবিত্র হব? যাকে চোখের মনে করে রেখেছি, যার আলোয় পথ চলতে শিখেছি। না প্রিয়া না, আমার ভেতর কোনো আলো নেই, আছে আছে শুধুই অন্ধকার। চাঁদে যখন গ্রহণ লাগে তখন সমস্ত পৃথিবী অন্ধকারের মাঝে হাবুডুবু খায়, সূর্যে যখন গ্রহণ লাগে তখন পৃথিবীর বুক থেকে সোনালি আলো সরে গিয়ে মেঘের কালো ছায়া নেমে আসে। আজ আমি সেই গ্রহণ লাগা চাঁদ অথবা সূর্য। মিথ্যে, সব মিথ্যে। হ্যাঁ হ্যাঁ সব মিথ্যে, আমার জন্ম মিথ্যে, আমার প্রেম ভালোবাসা আশা আকাঙ্ক্ষা সব মিথ্যে। তুমি চলে যাও প্রিয়া, আমার জন্ম পরিচয় নিয়ে যেদিন তোমার বাবার সামনে দাঁড়াতে পারবো সেদিন তুমি ভালোবাসার অধিকার আমার নাম ধরে ডেকো, তার আগে নয়। আমি তো তোমার জন্ম পরিচয়কে ভালোবাসিনি, ভালোবেসেছি তোমাকে, শুধু তোমাকে। না, তুমি চলে যাও প্রিয়া, চলে যাও। ঠিক আছে, কাল থেকে এই প্রিয়াকে আর কেউ কখনো দেখবে না। আমি এমন জায়গায় চলে যাব যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না, ফিরে আসে না। প্রিয়া, প্রিয়া দাঁড়াও, প্রিয়া আমার কথা শোনো। আমাকে, আমি তোমার কোনো কথা শুনবো না। চল আজ বাড়িতে, তোর পাবি, থাকতে প্রিয়া কি করে ঘর থেকে বেরোলো? এই যে হুজুর, আর কি সিলেটি ব্যাপ, এই ব্যাপ দিয়া পাশার মাঝে কয়েকটা দিলেই পাশা ফুইলা যখন ঢোল হইয়া যাইব তখন বুঝবো মায়ের কারে কয়। এই নাইন হুজুর ব্যাপ, মারেন শালি গো। দেখি আমার মারে আমার নাম প্যাঁচা, কাম করি আসা, আমার চোখ থাকি দিয়া এত সহজ না। আপনার মাইয়া অন্তর ওকে প্রেম করতেছিল, ধরুনা আছি। তুমি আবার বাপের কাজ করেছো প্যাঁচা, বল তুই অন্তরের কাছে কেন দিয়েছিলি?
অন্তরকে ছাড়া আমি বাঁচবো না বাবা। অন্তরকে নিজেই বাঁচবো না, এতক্ষণে মহিলা ভূত হয়ে গেছে। জন্ম মৃত্যু আল্লাহর হাতে, তোরা ইচ্ছে করলেও আমাকে মারতে পারবি না। এই পারি কিনা দেখ না, একটা জারক সন্তানকে হাত তুলে তোমার হাতটা নষ্ট করে দাতে চাষ। আমাকে জারক সন্তান বলে আজ যে হিংসা আপনি করছেন, সে হিংসা কত একদিন হবেন? আর প্রিয়াকেও আপনি ধরে রাখতে পারবেন না। আমাদের প্রেম যদি সত্যি হয় তাহলে মিলন একদিন হবেই। আরে তোর নাম প্যাঁচা, প্যাঁচা হয়ে ময়ূরের মতো পেকন তোলার চেষ্টা করিস না, তাহলে তোরও অবস্থা একদিন এদের মতো হবে। বাবা আমাকে তুমি মুক্তি দাও বাবা, প্যাঁচার সঙ্গে বিয়ে দেবার আগে আমাকে তুমি মেরে ফেলো। প্রিয়া কার পা ধরে তুমি মিনতি করছো? আরে তোমার বাবা একটা নিষ্ঠুর হৃদয়হীন লোক, তার কাছে মিনতি করে কোনো লাভ হবে না। আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কোনো বাধাই আমার কাছ থেকে তোমাকে আলাদা করতে পারবে না। অন্তর প্যাঁচা তুমি এক্ষুনি রসুলপুরে চলে যাও, যত শীঘ্র সম্ভব আমি তোমার বাবার সঙ্গে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করবো। মা প্রিয়া এখানে কেন এসেছি বাবা? চলে যাও, একা একা আমাকে শেষ হতে দাও। আমি কি কোনো ভুল করেছি? মা বেঁচে থাকলে এত কষ্ট এত যন্ত্রণা আমাকে তুমি দিতে পারতে না। এটা বসে দে মা, তোর এই কষ্ট আমি আর সইতে পারছি না। চোখের পানি ফেলে আমাকে আর অপরাধী করিস না মা। আমার দু চোখে যে পানি দেখছো বাবা, তার এক চোখের পানি অন্তরে মুতাই চুনকে ভালোবাসার আনন্দে, আর অন্য চোখের পানি হচ্ছে তোমার মতো পাষাণ বাবার দুর্ব্যবহারে বেদনার। চোখের পানি আলাদা কোনো রং নেই বলে বোঝাতে পারবো না কোনটা আনন্দে আর কোনটা বেদনার। ওটা হাতে নিয়ে বসে আছো কেন? ওর মধ্যে কিছু বিষ মিশে আমাকে খাইয়ে দাও, তাহলে সব যন্ত্রণা থেকে মুক্তি পাবো, চির মুক্তি। না মা না, এমন কথা তুই বলিস না। তুই যেখানে সুখ পাবি না সেখানে তোকে আমি বিয়ে দেবো না। সমীর মণ্ডলের সঙ্গে দেখা করে আমার কথা আমি ফিরিয়ে দেব বাবা। হ্যাঁ আমার কথা আমি ফিরিয়ে দেব বাবা। মা রে বাবা, মা কি আগে বাজে বুকটাছো? তুমি কি বলতেছো জানো? আমাকে তুমি ক্ষমা করো, বিয়ের ওয়াদা আমাকে ফিরিয়ে নিতে দাও। ক্ষমা মহত্বের লক্ষণ আমি জানি, কিন্তু তুমি ভালো করেই জানো আমি মহৎ লোক নই। সমীর মণ্ডলের এক কথা এ বিয়ে হবেই। না সমীর না, আমার মেয়েটাকে তুমি বাঁচতে দাও। আরে রাখো, বিয়ে হলে তোমার মেয়েও বাঁচবে তুমিও বাঁচবা, আর বিয়ে না হওয়া পর্যন্ত তোমার ঠিকানা আমার লাল ঘর। চাচা বাবা কালুকে খবর দেন, আমার মেয়েকে বিয়ে করতে হলে প্রিয়াকে যেন এক্ষুনি তুলে নিয়ে আসে। ওহো বুঝছি বাবা, জোড়া বিয়া। ঠিক আছে বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পালা কাজম, নয়নকে খুঁজে বের করে যেদিকে দু চোখ যায় চলে যা, নইলে তোর সর্বনাশ হয়ে যাবে। যা যা যা। শ্বশুরবাড়ি মন্ডলের ছেলে প্যাঁচা মন্ডলের সাথে প্রিয়ার বিয়ে হবে। জোর করে কোনদিন বিয়ে হয় নাকি? আমার জীবন থাকতে প্রিয়ারে তুলে নিয়ে যাচ্ছে দুপুরা জানতে পারলে আমি তোমার দোয়া নিতে এসেছিলাম, তোমার এই অবস্থায় কেমন হলো বাপজা? কালু
তুইলা লয়ে গেছে কি জমির মণ্ডলের পোলার লগে জোর কইরা নিয়া দিব না না অসম্ভব আমি বাধা দেও নে আ তুই পিয়ারে বাঁচা ফতুয়া বাগান তোমরা পিয়ারে বাঁচাও হুজে বাঁচাও অন্তর 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 কি হয়েছে ফতুয়া পিয়াকে কালু আর পাঁচা লোকজন তুলে নিয়ে গেছে দূর করে পাঁচা লোকের সাথে নিয়ে নেবে হ্যাঁ বিলকিসের বাবা বাধা দেওয়াতে ওরা ওনাকে খুন করেছে এতক্ষণে পিয়াকে নিয়ে ওরা রসুলপুরে পৌঁছে গেছে না আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে প্রিয়াকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না না এখান থেকে এক পাও ফিরে যেতে পারবি না এই আমার আদেশ মা 20 বছর নিজের পরিচয় গোপন রেখে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোকে আমি পৃথিবীর আলো দেখিয়েছি আমার নিষেধ অমান্য করে এখান থেকে তুই কোথাও যেতে পারবি না প্রিয়াকে আমি ভালোবাসি মা ওকে ছাড়া আমি বাঁচব না মা আমি যদি তোকে ছাড়া বাঁচব না মা আমাকে না পেলে প্রিয়াও বাঁচবে না মা আমাকে যেতে দাও এতদিন জানতাম মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস সবকিছু অস্বীকার করে সে বেহেসকে সন্তান যখন দু পায়ে মারিয়ে যায় মা মায়ের চেয়ে প্রিয়ার ভালোবাসা তোর কাছে বড় হলো যে হায়দার খান আমাকে তোর সামনে অপমান করেছে তোকে পথের কুকুরের সঙ্গে তুলনা করেছে কিন্তু এতে প্রিয়ার তো কোনো দোষ নেই মা ওকে উদ্ধার করতে না পারলে চরম সর্বনাশ হয়ে যাবে যাক ধনীর কাছে গরিবের ভালোবাসার মূল্য নেই ওরা চেনে শুধু টাকা টাকার মাপকাঠি তোরা সবকিছু বিচার করে না করে না তাই যদি হতো তাহলে সবকিছু জেনেও প্রিয়া আমাকে ভালোবাসতো না আমাকে তুমি যেতে দাও মা না তুই যেতে পারবি না আমাকে বাধা দিও না মা প্রিয়াকে উদ্ধার করতে আমি যাবই কি এত বড় কথা এটা তোর মায়ের কাফনের কাপড় এখানে উপর দিয়ে যা যা হিম্মত থাকে তো যা আমার কবরের মাটি কি করলি এত সব কাণ্ড হয়ে গেল আর আমি কিছুই জানি না আর সব পরে জানি হাতে বেশি সময় নেই তাড়াতাড়ি চল কোথায় অন্তরে মা কসম দিয়ে অন্তরকে আটকে রেখেছে তুই আর আমি বিলকিসকে নিয়ে প্রিয়াকে উদ্ধার করতে যাবো আর পারছি না নয় বাচ্চা আমার বইনের লগে তোমার ভাই কিছু দিয়া তোমার বাবা কিছু দিয়া তোমার ভাই কিছু দিয়া সুন্দর ময়না তোমার ওই বাবার কারণে রে তোমারা ছোট্টি দিয়া তোমারা ছোট্টি দিয়া
শ্যামিয়ার সামনে রে, সুন্দর ময়না তোমার ওই বাবার কারণে রে। ওই পেশা, ওই কালু, ওই বৌলিয়া ভাইকে দেখাচ্ছে, ধর ওদের, জলদি ধর। অন্তর, অন্তর, এই দেখো কাকে নিয়ে এসেছি। অন্তর মা, বিয়ের আসর থেকে চালবাজি করে পিয়াকে সুন্দর নিয়ে এসেছি। আমার বাবাকে সুন্দর ঘরে বন্দী করে রেখেছে। কথা কনের একদম সময় নেই, এতক্ষণ হয়তো আমাদেরকে খুঁজতে শুরু করেছে, যে কোনো মুহূর্তে আসতে পারে। নানা ভাই, নানা ভাই মা আমাকে কসম দিয়েছে, এখন আমি কি করব, এখন আমি কি করব আমাকে বলে দাও। রাবেয়া, বাংলাদেশকে স্বাধীন করতে একদিন এই দেশে হাজার হাজার মা তাদের সন্তানদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বলেছিল। আজ একটি অসহায় মেয়ের জন্য ছেলেকে তুই ভাগ্যে হাতে তুলে দিতে পারিস না? পরাধীনতার গ্লানি থেকে একে জীবন মুক্তি পাক, এটাই তো তোর কামনা হয়েছি। প্রিয়াকে তুই অন্তরে হাতে তুলে দে মা। দেব, দেব বাবা। খোকা, প্রিয়াকে নিয়ে তুই চলে যা দূরে, অনেক দূরে, তোদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। মা যেখানেই থাকিস আমার দোয়া তোদের সঙ্গেই থাকবে। মা,
আমি তোমাকে ছেড়ে থামার জন্য কোন চিন্তা করবে না, আমি আছি, তুমি যাও, চলো চলো। তুমি চিন্তা করো না দোস্ত, তোমার বাসর হবে আজ এখানে, এটা আমার বাজার, তুমি থাকো। বিলাম নয়ন, নয়ন কাজল, চুপ, বিয়ের আসর ভন্ডুল হয়ে গেছে, তুমি একটু অপেক্ষা করো, আমি চাবি নিয়ে আসছি, আজ রাতেই আমরা পালাবো। ঠিক আছে। বন্ধুর বাসর আজকে হবে, এবার পাইছি। এনেছি দোস্ত, তুই? হ্যাঁ আমি, আমি তোমার কাহিনী শুধু এতদিন মানুষের মুখে মুখে শুনেছি, আজ নিজের চোখে দেখলাম তুমি কত বড় অমানুষ। তুমি নরপিশাচ, তোমার মতো ভাইয়ের বোন হয়ে বেঁচে থাকার চেয়ে আমার মনে যা অনেক ভালো। কাজল, ওই পাপ মুখে তুমি আমার নাম উচ্চারণ করবে না, তুমি ভাই নামের কলঙ্ক, তোমার মতো নর পশু আমার ভাই হতে পারে না। সারা জীবন অনেক মেয়ে সর্বনাশ করেছ, আমাকে দেখে আজকে উঠলে কেন, বলো বলো, জবাব দাও। কালুশ্বরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, পাশরাজ করার লেগা তুই আমার বন্ধু ধরে আনত। আমি আর এই পাপ পুরীতে এক মুহূর্ত থাকতে চাই না। আজ আজ আর আমি চুপ করে থাকবো না, সব বলবো তোকে। স্বাস্থ্যের জন্য এমন কোন কাজ নেই যা তোর বাবা করতে পারে না। লোভের কারণে একদিন তোর বাবা তার বড় ভাইকে খুন করেছিল, আর আর সাথে আঘাত করেছিল বলে একদিন একদিন তোর মাকে সে গলা টিপে হত্যা করেছে। কি শোনালে চাচা, সব ঠিক হয়ে যাবে মা, তুই আমার ঘরে লুকিয়ে থাক মা। আর পাখির অন্তর পানি খাবো, পানি। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি পানি নিয়ে আসছি। অনেক কারিশমা দেখাইছস তুই, তোর খেলে এবার খতম। খালাম্মা, খালাম্মা, এই চাচা মন্ডল অন্তর আর পিয়ারে ধৈরা ওদের বাড়িতে নিয়ে গেছে। চাচা মন্ডল, তোর বাপ সহ এবার তুই কবরে যাবি।
তোরা আমার অনেক ক্ষতি করেছিস, শুধু আসলে সব পুষিয়ে নেব। হারাম জাদা, চালাকি করে মেয়ের আসল তো ভণ্ডুল করে দিয়েছিস। আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস বল, বল! আপনার মেয়ে কোথায় আমি জানি না। আরে বাবা বাবা, তুমি তোমার তো সোনা আদর করতেছ, কথা কেমনে বাইর করতে হয় সেইটা তুমি দেখো। আরে তেলে তোমাদের কারবার মারতে ওরে, তুই চিৎকার করিস কেন? তোরে মাইরা দেখি ও চিৎকার করে কিনা। তুমি লোকে ছেড়ে দাও, পাপের ভারে তুমি ডুবে গেছো, এখনো সময় আছে, পাপের প্রায়শ্চিত্ত করো। প্রায়শ্চিত্ত আমি করব? তুমি আমার এতদিনের বন্ধু, তোমার কথা তো ফেলে দিতে পারি না, প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। তবু একেবারে তলোয়ার হাতে সৈনিকের বেশি উপস্থিত অন্তরের মাল জায়গা মতো চলে আইছে। ধরো রে ধর, এই সুমির মন্ডলকে মারা অত সহজ না। তুমি ভাই চাষো ভাবি, ভাবতে অবাক লাগে। মারজান, ওই মাইয়া মানুষটা তোমার ভাবি হইল কেমনি? তার সে কঠিন ইতিহাস, ও স্বামী ছিল আমার সৎ ভাই, একদিন আমি নিজ হাতে থাকো চোখ কথা বাবা থামবে কেন বলো বলো। না না না, আমি বলছি অন্তর, তোর বাবা ছিল জমির মন্ডল, এই মন্ডল বাড়ির বড় মন্ডল। আমার বাবা? হ্যাঁ হ্যাঁ, তোর বাবা ছিল 10 গ্রামের মধ্যমণি। একদিন এই শয়তানটা তোর বাবাকে তিস্তা ব্রিজের রেল লাইনের উপরে ড্যাগার দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল। হ্যাঁ বাবা হ্যাঁ, তাতে মৃত্যু না হয় হাত পা বেঁধে তোর বাবাকে চলন্ত ট্রেনের নিচে ফেলে এই শয়তানটা হত্যা করেছিল। আমি তোকে ছাড়বো না শুয়ারের বাচ্চা, তুই আমার বাবাকে মেরেছিস, তোকে আমি এই দুনিয়ায় রাখবো না। আমিও তো বোকা না, তোদেরকে যতক্ষণ বাঁচায় রাখছি তাই যথেষ্ট, তোদেরকে তো ভাইজানের কাছে পাঠা যাওয়া উচিত, ভাইজান বড়ই একা। পেশা শুরু কর। ঠিক আছে যাও ওপরে তোমার বাবার কাছে যাও। কাজু তু 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 তু, সবাইকে অস্ত্র ফেলে দিতে বলো, নইলে গুলি করে মাথা খুলে উড়িয়ে দেবো। কি বলছিস মা, মেয়ে হয়ে বাপকে খুন করবি? আপন বোন বেঈমান, তুমি বাপ নামের কলঙ্ক, নিজের বড় ভাইকে খুন করেছ, তাকেও ক্ষান্ত হওনি, আমার মাকেও নির্মম ভাবে গলা টিপে হত্যা করেছ। সবাই অস্ত্র ফেলে দিতে বলো। সবাই অস্ত্র ফেলে দিতে কও বাবা। ফালা, গুলি করিস না মা, গুলি করিস না, এই অস্ত্র ফালা, অস্ত্র ফালা, ফালা দে, সরে যাও এখান থেকে।
শয়তান, তোর খেইলাজ খতম। আমার মাফ করে দে ভাবি। মাফ? কোন মাফ নাই। তোর হিংসার কারণে আমি আমার স্বামীকে হারিয়েছি। আমার জীবন ভিক্ষা দে ভাবি। না, আমার স্বামী এমনি করে একদিন জীবন ভিক্ষা চেয়েছিল, তোর কারণে বিধবা সারি পড়েছি। তোর হিংসার পতন আজ হবেই। Yeah!
আমার মেয়েরকে হাত দিয়ে তুই পালা পালা কি করলে কিছু হবে না তুমি বাঁচাও ছাড়বে না যাও অন্তর যাও অন্তর যাও আমি তোমাকে মরতে যাবো না প্রিয়া সমীর মণ্ডলকে খুন করার দায়ে আপনাকে অ্যারেস্ট করা হলো এই হ্যান্ডকাপ লাগাও মা তোমরা কোনো চিন্তা করো না বাবা আজ হিংসার পতন হয়েছে আমার আর কোনো দুঃখ নেই তুমি কোনো চিন্তা করো না মা আমি তোমাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করছি চলো বাবা অন্ত মা প্রিয়া ভালো আছিস তো মা জীবন তোমার হবে বিপল আমার কাছে ওষুধাতে করিস না রে কাল সোনা পুরীর কন্যা আমি রূপ ভালো মিথল পাথল জীবন কালে কি যে করিবা রূপ তোমার জীবন তোমার হবে বিপল